আজকে দুপুরবেলায় হচ্ছে আমাদের বিরিয়ানি, তা বিরিয়ানি করছি, তা তোমরা দেখতে থাকছো কীভাবে বিরিয়ানিটা করছি। এর আগেও তোমাদের রেসিপিটা দেখিয়েছি, তা আজকেও আবার একটু শেয়ার করছি, তা তোমরা দেখ দেখো। এখানে মাংসটা ভেজে নিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইটা পান্তুয়ার মাংস হচ্ছে। এইখানে মাংসটা একটু নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখো এখানে মাংস ভাজা হয়ে গেছে, একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম। বড় ছেলে বিরিয়ানি খায় না বলে বড় ছেলের জন্য আবার এই মাংস তুলে রাখলাম, ও ভাত খাবে, তা ওর জন্য আবার একটু মাংস করে দিতে হবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি, আর তোমার এ দিয়েছি টক দই দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে, বেশি ঝাল দেবো না। লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, আর টক দই দিয়ে এবার মশলাটা একটু কষে নিই, তারপর মাংসটা দেবো। আর একটু আদা রসুন দেবো,
অত কথা বলছে দেখো না, যেন একবার জড়ি পড়ছে। বুটি বুটি মিল্কি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার পোস্ত। বাবা আলু কাটা হয়নি শ্রাবন্তী, টিপা উপরে উঠে গেছে। একটু ডিম দেবো, ভুলেই গেলাম, ডিম এনে দিলে ভালো। মাংসটা একটু কষা হোক, দেখো এর মধ্যে হয়ে গেছে কষা। আলু ভেজে দিয়ে দিয়েছি, আর এই যে জায়ফল জৈত্রী সব রকম মশলা ভাজা আছে ওটা পুরো দিয়ে দিয়েছি ওর মধ্যে। ওটা তোমাদের দেখাতে পারলাম না, দিয়ে দিয়েছি। তা মাংসটা আরেকটু নেড়ে তারপরে ভাতের সাথে মেশাবো। জায়গাটা হয়ে গেছে ছোট, তো নাড়তে অসুবিধা হচ্ছে। হয়ে গেছে মাংস, আর একটুখানি এ করলেই হয়ে যাবে। আর একটুখানি মশলা দিচ্ছি, চলো নেড়ে নিই, নেড়ে নিলেই চলে যাবে। নিবিয়ে দিচ্ছি এবার, ভাতের সাথে মেশাবো। দেখো ভাতের মধ্যে একটু ঘি দিয়েছি, নুন ছড়িয়ে দিয়েছি, আর এই যে ভাজা মশলা জায়ফল জৈত্রী গুঁড়ো ওইটা ছড়িয়ে দিয়ে রং দিয়েছি, দিয়ে তারপরে ওর উপরে এই ভাতটা দেবো। আবার একটুখানি মশলা ছড়িয়ে দিচ্ছি, রং দিচ্ছি।
আবার এই মাংসটা দেবো। দেখো আবার একটা লেয়ার দিয়েছি মাংস, জয়িত্রী জায়ফল জয়িত্রী মশলাটা দিচ্ছি, ঘি দিচ্ছি, রং দিচ্ছি, দিয়ে আবার এটা একটু দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে ডিমটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি উপর কেওড়া জল দিয়ে দিচ্ছি। দেখো এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ধরবে কিনা জানি না। দেখো ডিম দেখো, ওকে দেখো ডিম খাবে বলে কি করছে, ডিমের গন্ধে ডিম খাবে। এবার এই চাপা দিয়ে কাটা, হ্যাঁ।